কন্যা রাশি অথবা কন্যা লগ্ন, আজকের দিনটা আপনাদের কেমন যাবে? আজ এপ্রিল মাসের 7 তারিখ 2023 সাল শুক্রবার। আজকের দিনে কালপুরুষের যে 12টি রাশি আছে, 12টি রাশি বিচার বিশ্লেষণ করে দেখলাম সব থেকে আজকের দিনে যে রাশি আপনারা বেনিফিট পেতে পারেন সেটি হলো আপনারা কন্যা রাশি। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কালপুরুষের রাশিচক্রে গ্রহের যা অবস্থান অনুযায়ী আজকের দিনে কিন্তু আপনারা অনেক বেনিফিট পেতে পারেন, আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো। কোথাও যদি আপনার অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে আজকের দিনে কিন্তু অর্থ পাবেন। যে সমস্ত ক্ষেত্রে আপনার দুশ্চিন্তা আছে সেই সমস্ত দুশ্চিন্তা আজকের দিনে কিন্তু রিলিফ পাচ্ছেন। আর্থিক দিক থেকে আজকের দিনটা অবশ্যই ভালো। আপনারা যারা লটারি কাটেন লটারি আজকের দিনে কাটতে পারেন। এছাড়াও আজকের দিনে পৈতৃক বিষয়ে কোনো সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে সমস্যার সমাধান হবার পথ দেখতে পাওয়া যাচ্ছে। আজকের দিনে আপনি যে কথাগুলো বলবেন কথার মধ্যে যথেষ্ট কিন্তু গুরুত্ব দেখতে পাওয়া যাবে। আজকের দিনে কাউকে কমপ্লিমেন্ট করলে অবশ্যই কমপ্লিমেন্ট পুরো আপনি যাকে করবেন যথার্থ করবেন, অর্থাৎ সেই দায়িত্ব আপনি যথার্থ পালন করবেন। আজকের দিনটা গ্রহের যা অবস্থান সেই অবস্থান অনুযায়ী আজকের দিনটা আর্থিক বিষয়ে চিন্তাভাবনা করতে দেখা যাবে। যারা স্টেবিলিটি ইনকামের মধ্যে আছেন আপনার সেই অর্থটা কোন ক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে চান পরবর্তী যে সময়গুলো আসছে যেখান থেকে আপনার বেনিফিট হতে পারে এই রকম চিন্তাভাবনা মনের মধ্যে যথার্থ দেখতে পাওয়া যাবে। আজকের দিনে কর্মক্ষেত্রের উচ্চতর পোস্ট আপনি আশা রাখছেন সেক্ষেত্রে কিন্তু হবার সম্ভাবনা থাকছে। দীর্ঘদিন ধরে কোনো কিছু সমস্যা হচ্ছিল আজকের দিনে কিন্তু সেরকম সমস্যা থেকে আপনারা রিলিফ পাচ্ছেন। এছাড়াও আজকের দিনে আপনি যদি কোনো উচ্চতর পোস্টে থাকেন আজকের দিনে কিন্তু আপনার মধ্যে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যথেষ্ট দায়িত্ব কর্তৃপক্ষ থেকে দেবে। আজকের দিনটা আপনাদের যথেষ্ট ভালো। আজকের দিনে আপনারা যারা কর্মমুখী পড়াশোনা করছেন, কোনো কিছু টেকনিক্যাল নিয়ে শিখছেন, যে সমস্ত ক্ষেত্রে আপনি টার্গেট নিয়ে পড়াশোনা করছেন আজকের দিনটা আপনাদের যথেষ্ট ভালো। এই সমস্ত ক্ষেত্রে আপনি যেমন প্রিপারেশান নিচ্ছেন সেরকম প্রিপারেশান নিয়ে অবশ্যই এগিয়ে চলুন। আজকের দিনে অনেক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যাবে, কিছু ভালো দিকও কিন্তু তাদের থেকে আপনি পাবেন, সহযোগিতা পাবেন। আজকের দিনটা আপনাদের যথেষ্ট ভালো। যারা বিজনেস করেন, বিজনেস বিষয়ে আপনি আশাবাদী মনে মনে দীর্ঘদিন ধরে রেখেছেন, আজকের দিনে কিন্তু বিজনেস আপনার যথেষ্ট ভালো। বিশেষ করে যারা টেন্ডার নিয়ে কাজ করেন, পরবর্তী যে সময়টা আসছে আপনি কিন্তু ভালো কিছু টেন্ডার পেতে পারেন। আজকের দিনে সেই সুসংবাদটা বা সেই রকম আপনার মনের মধ্যে আশার সঞ্চার আজকের দিনে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটি ভালো দিন বলা যেতে পারে। যারা প্রোডাকশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আজকের দিন আপনাদের যথেষ্ট ভালো। এছাড়াও যারা আপনারা কোনো রকম ঔষধের কিছু প্রোডাকশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এই রকম ক্ষেত্রেও ভালো, বা আপনারা রিপ্রেজেন্টেটিভ কোনো রকম ক্ষেত্রে যুক্ত আছেন আজকের দিন যথেষ্ট ভালো। আপনারা ফ্র্যাঞ্চাইজিস নিয়ে বিজনেস করছেন কোনো রকম ছোটোখাটো, আপনার ঘরের পাশে কম্পিউটার নিয়ে কোনো রকম ফ্র্যাঞ্চাইজিস নিয়ে কিছু করছেন, ডাটা এন্ট্রি কিছু করছেন, আজকের দিনটা এই সমস্ত ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো। এক কথায় বলতে হলে আজকের দিনটা আপনাদের সার্বিক উন্নতির দিন। ধন্যবাদ।